নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, বাদামের হালুয়া, মানে অলমন্ডের হালুয়া। এটার টেস্ট কিন্তু একদম মুখে লেগে থাকার মতন। যে কোনো পুজো পার্বণে এটা প্রসাদ হিসেবেও বানাতে পারেন, আবার নিজেদের খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নিন কীভাবে হালুয়াটা বানাচ্ছি। এই বাটিতে এক কাপ বাদাম নিলাম। এই বাদামটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে গরম জল ঢেলে দিচ্ছি আর এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 2 ঘন্টা পরে বাদামের এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু বাদামটা ভিজে গেছে ভালোভাবে, সেহেতু বাদামের একটা সাইডে এইভাবে চাপ দিলে কিন্তু খোসাটা ছেড়ে আসে। দেখুন কত ইজিলি খোসাটা ছেড়ে যাচ্ছে। এইভাবে সব বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। পুরো বাদামটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে কিচেন টাউল দিয়ে বা যে কোনো একটা কটনের টাউল দিয়ে ভালোভাবে মুছে নেব, যাতে এটাকে পাউডার করতে সুবিধা হয়। এটা গ্রাইন্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি। দেখুন একটু মোটা সুজির দানার মতন হয়েছে, কিন্তু এটা একদমই ঝরঝরে শুকনো হবে না, যেহেতু বাদামটাকে ভিজিয়ে রেখেছি। কড়াইটা গরম বসিয়েছি। এখন এই কড়াইতে দিয়ে দেবো 1/2 কাপ দেশি ঘি। যে কাপে আমি বাদামটা নিয়েছিলাম ওই কাপেরই 1/2 কাপ ঘি নিচ্ছি। ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। এখন ঘির মধ্যে কি দেব, 1/2 কাপ সুজি। ভাবছেন তো বাদামের হালুয়া কিন্তু সুজি দিচ্ছি কেন? শুধু বাদাম দিয়ে হালুয়া করলে কিন্তু মুখ মেরে আসবে, এটা খাওয়া যাবে না। তাই এটাকে ব্যালেন্স করার জন্য সুজি দিতে হচ্ছে। এখন সুজিটা দিয়ে ঘিতে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন সুজিটার কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার করা বাদাম। বাদামটা দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে স্লো করে ভাজতে থাকব। বাদাম আর সুজিটা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে আর ঝরঝরের মতো হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, ঝরঝরের মতো হয়েছে আর কালারটাও সুন্দর চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়িয়ে নেব, না হলে দলা ধরে যাবে। জলটাকে একটু মিশিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ দুধ। আর কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কিন্তু এটা দলা ধরে যেতে পারে। আমি কিন্তু এই সুজিটাকে ঢাকবো না, খোলা রেখে নাড়তে চাড়তে থাকবো। মিনিট তিনেকের মধ্যেই কিন্তু সুজিটা প্রপার ফুলে যাবে। দেখুন সুজিটা ফুলেও গেছে আর জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু জলা জলা মতন হয়ে যাবে, কিন্তু এরকম জলা জলা থাকলে কিন্তু হবে না। আর একটু এটাকে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন দেখুন এই ধরনের কনসিস্টেন্সি হয়েছে। আপনারা চাইলে এর থেকে একটু শুকিয়ে নিতে পারেন, ইয়া তো এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। আমি কিন্তু এই অবস্থাতেই বাটিতে তুলে নিচ্ছি, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু শুকনো মতন হবে। হালুয়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ঘি আর বাদামের গন্ধেও মমো করছে। সব হালুয়াটা তুলে নিয়েছি। এখন এর উপরে কিছুটা কাটা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করব। দেখুন হালুয়াটা বানানো কত সহজ। আর এই হালুয়া রেসিপিটি ভালো লাগলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।